হরে কৃষ্ণ সমস্ত সুধি সুপ্রিয় শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে আমার প্রীতি অভিনন্দন শুভেচ্ছা এবং আমার ভক্তিপূর্ণ প্রণাম জ্ঞাপন করছি। এটা হচ্ছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের সর্বশেষ একাদশী, পবিত্রারোপণী একাদশী। এই শুভ দিন থেকেই শ্রী শ্রী রাধা গোবিন্দের ঝুলন যাত্রা শুরু হবে। ইস্কনে এই পবিত্র আরোপণী একাদশী থেকে শুরু করে পূর্ণিমা পর্যন্ত, অর্থাৎ 27 আগস্ট থেকে শুরু করে 31 আগস্ট পর্যন্ত রাধা গোবিন্দের ঝুলন যাত্রা, এবং এই 27 আগস্ট পবিত্র আরোপণী একাদশী, শ্রাবণ মাসের এই পবিত্র আরোপণী একাদশী পালন করার মাধ্যমে যে কোনো ব্যক্তি তিনি সৌভাগ্য, সুপুত্র এবং যশ, ঐশ্বর্য, খ্যাতি, ধন সমস্ত মনোভীষ্ট তার পূর্ণ হবে এবং ভগবানের অসীম কৃপা তিনি লাভ করতে পারবেন। যারা এখনও একাদশী ব্রত পালন করছেন না, তাদের প্রতি আমার বিনম্র অনুরোধ, অবশ্যই আগামী 27 আগস্ট এই পবিত্র আরোপণী একাদশীটি অবশ্যই আপনি পালন করবেন। একাদশী পালনের নিয়ম আমি প্রত্যেকটি ভিডিওতে বলে দিই। যারা আমিষ আহার করেন, যারা আমিষ গ্রহণ করেন, তাদের জন্য নিয়ম, একাদশীর আগের দিনে নিরামিষ আহার করবেন, একাদশীর দিনে পঞ্চশস্য বর্জন করবেন, চাল জাতীয়, গম জাতীয়, ভুট্টা জাতীয়, তিল জাতীয় এবং ডাল জাতীয়, সর্ষের তেল, সয়াবিন তেল ইত্যাদি, এই 5 প্রকার শস্য অবশ্যই বর্জন করে ফলমূল গ্রহণ করে একাদশী পালন করবেন। একাদশীর দিনে অবশ্যই মিথ্যা বাসন, পরচর্চা, পরনিন্দা করবেন না, বেশি করে ভগবানের পবিত্র নাম জপ করবেন, ভাগবত শ্রবণ করবেন, গীতা পাঠ করবেন, পবিত্র নদীতে স্নান করবেন এবং তুলসী দেবীকে জল দেবেন, প্রদক্ষিণ করবেন, ভগবানকে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন। এই কয়টি নিয়ম অবশ্যই পালন করবেন এবং দ্বাদশীর দিনে নির্ধারিত সময়ে পারণ করবেন। পারণ অর্থাৎ একাদশীর দিনে যে সমস্ত শস্য বর্জন করেছেন, সে সমস্ত শস্য ভগবানকে নিবেদন করে, যে কোনো চাল হতে পারে, চিড়ে, মুড়ি ইত্যাদি ভগবানকে নিবেদন করে সামান্য নির্ধারিত সময়ের মধ্যে মুখে দিয়ে জল পান করবেন, ভগবানকে প্রার্থনা করবেন। তারপরে আপনি পেট পুড়ে অন্ন, ডাল, সবজি, নিরামিষ দ্রব্য দ্বাদশীতে ভোজন করবেন। তো আজকে আমি এই পবিত্র আরোপণী একাদশীর মাহাত্ম্য আপনাদেরকে পাঠ করে শোনাবো, ধৈর্য সহকারে শুনবেন। কোনো প্রশ্ন বা মন্তব্য থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে প্রশ্ন মন্তব্য করবেন, ভিডিওটি সকলকে শেয়ার করবেন এবং শেষে সমগ্র বিশ্বের পারণের সময় বর্ণনা করা হবে। অবশ্যই আপনি যে স্থানে অবস্থান করছেন সেই স্থান অনুসারে নির্ধারিত সময়ে অবশ্যই পালন করবেন। পবিত্র আরোপণী একাদশী মাহাত্ম্য এই শাস্ত্রে বর্ণনা করা রয়েছে, সেখান থেকে আমি পাঠ করে আপনাদেরকে শোনাব। যে একদিন মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, কি হে প্রভু, শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এখন আমি সেই পবিত্র ব্রত মাহাত্ম্য বর্ণনা করছি, মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন, যা শোনা মাত্রই বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। বাজপেয় যজ্ঞটা অত্যন্ত মাহাত্মপূর্ণ একটি যজ্ঞ, তাই কেউ যদি অত্যন্ত মনোযোগ সহকারে শ্রদ্ধাপূর্বক এই পবিত্র আরোপণী একাদশীর মাহাত্ম্য শুধু শ্রবণ করেন, তাহলে তিনি বাজপেয় যজ্ঞের ফল লাভ করতে সক্ষম হবেন। ভগবান যুধিষ্ঠির মহারাজকে এই কথা বলছেন। তো এখন ভগবান এই একাদশী মাহাত্ম্য কি সেটা উনি বর্ণনা করছেন, যে প্রাচীনকালে দ্বাপর যুগের শুরুতে মহিজিৎ নামে এক বিখ্যাত রাজা ছিলেন। তিনি মাহিষ্মতি নগরে রাজত্ব করতেন, কিন্তু দুঃখের বিষয় এই যে তার মনে বিন্দুমাত্র সুখ শান্তি ছিল না, কেননা তিনি ছিলেন অপুত্রক,
শাস্ত্রে বলা হয়েছে পুত্রহীনম গৃহশূন্যম সর্বশূন্য দরিদ্রতা, যার কোনো পুত্র সন্তান নেই তার মতো দুঃখী ব্যক্তি আর কে আছেন। তো অত্যন্ত দুঃখী ছিলেন। তো পুত্রহীনের ইহলোকে পরলোকে কোথাও সুখ হয় না, এই রূপ চিন্তা করতে করতে বহুদিন কেটে গেল। কিন্তু তবুও পুত্রমুখ দর্শনে রাজা বঞ্চিতই রইলেন। নিজেকে অত্যন্ত দুর্ভাগা মনে করে রাজা চিন্তাগ্রস্ত হলেন। প্রজাদের সামনে গিয়ে বলতে লাগলেন, হে প্রজাবৃন্দ, তোমরা শোনো, আমি এই জন্মে তো কোনো পাপ কাজ করিনি, অন্যায়ভাবে আমার রাজকোষ বৃদ্ধি করিনি, ব্রাহ্মণ বা দেবতাদের সম্পদ কখনো গ্রহণ করিনি, উপরন্তু প্রজাদেরকে পুত্রের মতো পালন করেছি, ধর্ম অনুযায়ী পৃথিবী শাসন করেছি, দুষ্টদের যথানুরূপ দণ্ড দিয়েছি, সজ্জন ব্যক্তিদের যথাযোগ্য সম্মান করতেও কখনো অবহেলা করিনি। তাই হে ব্রাহ্মণগণ, এই প্রকার ধর্মপথ অবলম্বন করা সত্ত্বেও কেন আমার পুত্র লাভ হলো না, তা আপনারা কৃপা করে অনুসন্ধান করুন। রাজার এই প্রকার কাতর উক্তি শ্রবণে ব্যথিত রাজভক্ত পুরোহিত ব্রাহ্মণগণ রাজার মঙ্গলের জন্য গভীর বনে ত্রিকালজ্ঞ মুনি ঋষির কাছে যেতে মনস্থ করলেন। বনের মধ্যে ঋষিদের আশ্রম সকল দেখতে দেখতে তারা এক মুনির সন্ধান পেলেন। তিনি দীর্ঘায়ু, নিরোগ, নিরাহারে ঘোর তপস্যায় মগ্ন ছিলেন। সর্বশাস্ত্র বিশারদ, ধর্মতত্ত্বজ্ঞ ও ত্রিকালজ্ঞ সেই মহামুনি লোমস নামে পরিচিত। মানে তার বুকে অনেক লোম ছিল, সেজন্য তার নাম হচ্ছে লোমস মুনি। ব্রহ্মার এক কল্প অতিবাহিত হলে মুনিবরের গায়ের একটি লোম পরিত্যক্ত হতো। ব্রহ্মার এক কল্প মানে 1000 চতুর্যুগে এক কল্প, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি এই চারটে যুগকে যোগ করে তাকে 1000 দিয়ে গুণন করলে যেটা হয় সেটা হচ্ছে ব্রহ্মার এক দিন, যেটাকে বলা হয় এক কল্প। এরকম এক কল্প অতিক্রান্ত হলে সেই লোমসমুনির দেহ থেকে একটি লোম খসে পড়ে, এত তার দীর্ঘায়ু। এই কারণে এই মুনির নাম লোমস। তাকে দেখে সকলেই ধন্য হলেন। তারা পরস্পর বলতে লাগলেন, যে আমাদের বহু জন্মের সৌভাগ্যের ফলে আজ আমরা এই মুনিবরে সাক্ষাৎ লাভ করলাম। তারপর ঋষিবর তাদের সম্বোধন করে বললেন, কী কারণে আপনারা এখানে এসেছেন এবং কেনই বা আমার এত প্রশংসা করছেন, তাই স্পষ্ট করে বলুন, আপনাদের যাতে মঙ্গল হয় আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। এইভাবে লোমসমুনি সকলকে আশ্বস্ত করলেন। ব্রাহ্মণেরা বললেন, হে ঋষিবর, আমরা যে উদ্দেশ্যে এখানে এসেছি আপনি তা কৃপা করে শুনুন, এই পৃথিবীতে আপনার মতো শ্রেষ্ঠ ব্যক্তি আর কোথাও নেই। মহিজিৎ নামে এক রাজা নিঃসন্তান হওয়ায় অতি দুঃখে দিন যাপন করছে, আমরা তার প্রজা, তিনি আমাদেরকে পুত্রের মতো পালন করেন, কিন্তু তিনি পুত্রহীন বলে আমরাও সবাই মর্মাহত, তার দুঃখ দূর করতে আমরা এই বনে প্রবেশ করেছি। হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ, রাজা যাতে পুত্রের মুখ দর্শন করতে পারেন কৃপা করে তার কোনো উপায় আমাদের বলুন। তাদের কথা শুনে মুনিবর ধ্যানমগ্ন হলেন। কিছু সময় পরে রাজার পূর্বজন্মের বৃত্তান্ত বলতে লাগলেন সেই লোমসমুনি। এই রাজা পূর্বজন্মে এক দরিদ্র বৈশ্য ছিলেন। একবার তিনি একটি অন্যায় কার্য করে ফেললেন,
ব্যবসা করার জন্য তিনি এক গ্রাম থেকে অন্য গ্রামে যাতায়াত করতেন। এক সময় জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমীর দিনে কোথাও যাওয়ার পথে তিনি অত্যন্ত তৃষ্ণার্ত হয়ে পড়েন। গ্রাম প্রান্তে একটি জলাশয়ে তিনি দেখতে পান, সেখানে জল পানের জন্য যান। একটি গাভীও তার বাছুর সেখানে জল পান করছিল। তাদেরকে তাড়িয়ে দিয়ে তিনি নিজেই জল পান করতে লাগলেন। এই পাপকর্মের ফলে তিনি পুত্রসুখে বঞ্চিত হলেন, কিন্তু পূর্বজন্মের কোনো পুণ্যের ফলে তিনি এই রকম নিষ্কণ্টক রাজ্য লাভ করেছেন। হে মুনিবর, শাস্ত্রে আছে যে পুণ্য দ্বারা পাপ ক্ষয় হয়, তাই আপনি এমন একটি পুণ্যব্রতের উপদেশ করুন যাতে তার প্রারব্ধ পাপ দূর হয় এবং আপনার অনুগ্রহে তিনি পুত্র সন্তান লাভ করতে পারেন। লোমশুনি বললেন, শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্রারোপণী একাদশী ব্রত অভীষ্ট ফল প্রদান করে, আপনারা যথাবিধি তা সকলে পালন করুন। লোমশ মুনির উপদেশ শুনে আনন্দ চিত্তে গৃহে প্রত্যাবর্তন করে তারা রাজাকে সে সকল কথা জানালেন। তারপর সকলে মিলে মুনির নির্দেশ অনুসারে ব্রত পালন করলেন, তাদের সকলের পুণ্যফল রাজাকে প্রদান করলেন। সেই পুণ্য প্রভাবে রাজ মহিষী গর্ভবতী হলেন। উপযুক্ত সময়ে বলিষ্ঠ সর্বাঙ্গ সুন্দর এক পুত্র সন্তানের জন্মদান করলেন। ভবিষ্যত্তর পুরাণে এই মাহাত্ম বর্ণিত হয়েছে। এই ব্রত মাহাত্ম যিনি পাঠ বা শ্রবণ করবেন তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন এবং পুত্রসুখ ভোগ করে অবশেষে দিব্যধাম প্রাপ্ত হবেন। তাহলে আপনারা এতক্ষণ শ্রবণ করলেন এই পবিত্র আরোপণী একাদশী পালন করার ফলে কীভাবে মহিজিৎ রাজা তিনি পুত্রহীন হওয়া সত্ত্বেও সুপুত্র বলিষ্ঠ এবং সদ্গুণাবলী ভূষিত পুত্র লাভ করতে পেরেছিলেন, তিনি সুখী হয়েছিলেন। তাই যারা পুত্র সন্তানহীন তারা এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই পবিত্র আরোপণী একাদশী অবশ্যই নিষ্ঠা সহকারে পালন করবেন। হ্যাঁ, এবং আপনার যারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব রয়েছে তাদেরকে অবশ্যই এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের এই শুভ পবিত্র আরোপণী একাদশী পালন করতে উৎসাহিত করবেন। তা আপনারা এখন যে যেখানে অবস্থান করবেন সেই স্থানের নির্ধারিত সময় অনুসারে এখানে পালনের সময় থাকবে, সেই পালনের সময় দেখে আপনারা পালন করবেন। হ্যাঁ, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে খুব শীঘ্রই উপস্থাপন করব, ততক্ষণ সকলে অপেক্ষা করবেন। হরে কৃষ্ণ।